রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, বাংলাদেশ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকট সমাধানের টেকসই সমাধান। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক ও বেশ কয়েকটি ইভেন্টেও যোগ দিয়েছেন ডক্টর ইউনুস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম দিন কয়েকটি শিডিউল বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দিনের শুরুতেই স্থানীয় সময় সকাল 8টায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনুস। সেখানে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কুশল বিনিময় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনুস। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লবে ছাত্রদের আত্মত্যাগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসনের আহ্বান জানান। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র সমাধান। ডক্টর ইউনুসের সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিভা সাক্ষাৎ করেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আইএমএফ আরও ঋণ দেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। এছাড়া তার সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এরই মাঝে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশী শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। অনুষ্ঠানে তিন শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন ডক্টর ইউনুস। জানান, তরুণী প্রজন্মের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ, অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন ডক্টর ইউনুস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি তাদের দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে, তবে তাদের জন্য দেশের আরও বেশি কিছু করা উচিত। বৈঠকের সময় ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্টের কাছে জুলাই বিপ্লবের সময় ছাত্র এবং তরুণ শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের একটি বই দ্য আর্ট অফ ট্রায়াম্পের একটি অনুলিপি হস্তান্তর করেন। বৈঠকের বিষয় নিয়ে হোয়াইট হাউস এক বিবৃতি দিয়েছে। প্রধান উপদেষ্টা মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেন। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি সময় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ আন্তঃশিক্ষা বোর্ডের সমরা প্রফেসর তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন। গত 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই সব পরীক্ষা স্থগিত হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত হয়। 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন আইনজীবী সোহেল রানা। আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও র্যাবের 20 থেকে 25 জন অজ্ঞাত সদস্য। আইনজীবী সোহেল রানা বলেছেন, 2015 সালের 10 ফেব্রুয়ারি তাকে তুলে নিয়ে 6 মাস গুম করে রাখা হয়েছিল। আমি বললাম, আপনি রিমান্ডের জন্য ইয়ে করেন, বলছে যে না, রিমান্ড আমরা রিমান্ড তো অনেকেই নিচ্ছে, আমরা না নিলে নয়। আমি বলছি আমার মামলায় অবশ্যই
আমি যখন গুম ছিলাম, আমার ফ্যামিলি গিয়েছেন, তখন আইজি সাহেবের কাছে উনি কোনো পাত্তাই দেননি। তো অবশ্যই উনি অবগত, উনি দায়িত্ব এড়াতে পারে না। তো আমি অবশ্যই তার রিমান্ডে, সে তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, সে তো অনেক কিছু জানে। তারপর আমি তাদেরকে বলি যে আপনারা রিমান্ড চান, ও বলে যে না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তখন আমি আসলে বুঝেই ফেললাম, হতাশ হলাম যে আমি আসলে এখানে ন্যায় বিচার আমি পাবো না। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে নরসিংদীর আদালতে তোলা হলে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আরও 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপুমণি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা 2 মামলায় নতুন করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সকাল 7 নাগাদ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন, সেই আবেদনটি মঞ্জুর করেন আদালত। তবে নির্দেশনার বিরুদ্ধে জামিন আবেদন করেন আসামির পক্ষের আইনজীবী, কিন্তু আবেদন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পলককে 2 মামলায় এবং জনাতে পলক মতবলক বাবুকে 1 মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। 3 মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে মামলা 3 মামলায় সোনারস দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির অবস্থা এবং এজাহারনামী আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে সোনারস দেখান এবং তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভু সুলভ আচরণ মেনে নেওয়া হবে না। এ সময় ভারতে ইলিশ রপ্তানির সমালোচনাও করেছেন তিনি। রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয় উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দিতে এগিয়ে যাবার আহ্বান জানান রিজভী। গরু গাড়ি ছাড়া অনেক জায়গায় আমি দেখেছি, আপনি যদি 75-76 সালে সাল পর্যন্ত বা 80 সাল পর্যন্ত কিন্তু জেলা শহরের সাথে অনেক থানা শহরে যোগাযোগ ছিল মাটির রাস্তায় গরু গাড়িতে যাওয়া, কোথাও হয়তো কিছু কিছু হেরিংবন মানে ইট ফেলে ফেলে রাস্তা হয়েছে, সেখানে হয়তো কোথাও কোথাও একটা বাস যেত সকালে, সেই বাসের টায়ারের চাকা বাস খেয়ে যেত, আবার রাস্তার মধ্যে সেই চাকা টায়ার ঠিক করে সেই গাড়িটা যেত, যেটা এখন আধা ঘন্টায় যাওয়া যায় সেটা সারাদিন লাগে। এই ছিল আমাদের তখন গ্রাম বাংলার পরিস্থিতি। তো সেখানে আধুনিক চিকিৎসা যাবে কি করে? সাগরে লঘুচাপের প্রভাব পড়ছে রাজধানী ঢাকায়। ভোর থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি মুষলধারে নামে সকাল 8:30 পরে। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। মৌসুমি বায়ুর প্রভাবে আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 এবং নদী বন্দরে 1 স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সকালের বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এলেও ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। যে বৃষ্টিপাতের যে ইয়েটা আমরা দেখছি, এই বৃষ্টিপাতটা আজকে সারাদিনে থাকবে কম বেশি এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই ইয়েটা প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন, পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসা হবে। অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত, এই তথ্যগুলো বাংলাদেশকে পেতেই হবে।
আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেই এমন কথা বলার সুযোগ নেই যে এই নদী শুধু নির্দিষ্ট কোনো দেশের। রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আমরা আমাদের উজানের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন বা আলাপ প্রক্রিয়া শুরু করে দেব, আর বাকি যে অভিন্ন জলরাশিগুলো আছে আমাদের নিজেদের জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকাতে, সেইগুলো রক্ষায় উজানের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা। আমরাও আমাদের পানি ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারব এবং নিজস্ব পর্যায়ে কী কাজটা করলে পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারব সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আজ থেকে খুলেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল। দুটি ছাত্র ও একটি ছাত্রী হল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এর আগে নবনিযুক্ত উপাচার্য ডক্টর শওকত আলী হলগুলো পরিদর্শন করেছেন। সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষে নতুন উপাচার্য আনুষ্ঠানিকভাবে হল খুলে দেওয়া হলো। শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। আগামী 29 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। বিগত সময় বৈষম্যকে বিদায় দিয়ে নতুন স্বপ্ন বুনতে ক্লাসে বসছে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন প্রতিনিধি মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহমুদুল, শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি হল খুলে দেওয়া হয়েছে আমরা যেমনটি জানি, হলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? জি ইমন, আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আবু সাইদের সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে এক নম্বর গেটে। এই এক নম্বর গেট দিয়েই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে যেহেতু আজকে থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা রয়েছে, সে কারণে কিন্তু শিক্ষার্থীদের আসলে পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস জুড়ে। তবে আপনাদের জানিয়ে রাখি যে রংপুরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু প্রথম শহীদ, যাকে আমরা মহাবীর বলি, জাতির বীর আবু সাইদ, সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয় যেহেতু আজকে থেকে হল খুলেছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেয়েছে, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে নতুন ভিসি পেলেন এবং এই যে আবু সাইদ যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন এবং রক্ত দিয়েছেন, এই যে এখন পরিবেশ শিক্ষাঙ্গনে তো এখন পাঠদানের পরিবেশে ফিরে আসতে হবে, নতুন ভিসি পাওয়ার পরে আসলে আপনাদের এখন প্রত্যাশা কী এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে? যে ভিসির কাছে আমাদের বেশ কিছু প্রত্যাশা এবং দাবি রয়েছে। প্রথম প্রত্যাশা হলো যে আবু সাইদ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যে সকল শিক্ষার্থী, টিচার এবং প্রশাসনিক কর্মকর্তা জড়িত আছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতাধীন আনতে হবে বা বিচার করতে হবে। আর আমাদের 29 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চালু হবে। তো পরীক্ষা চালু হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের একটা শঙ্কা আছে, সেটা হচ্ছে সেশনজটে আমরা পড়তে পারি। তো এইখান থেকে যে জিনিসটা করা উচিত যে সামনের এক বছর সেমিস্টারগুলোর সময় কমিয়ে আনা উচিত, যে একটা সেমিস্টার 6 মাসে ছিল সেটাকে 4 মাসে উত্তীর্ণ করে দ্রুত এই জিনিসটা কভার করে নেওয়া উচিত। নতুন যে ভিসি যেহেতু নিয়োগ পেয়েছেন, নতুন ভিসির কাছে কী ধরনের প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের? অনেকগুলো প্রত্যাশার মধ্যে সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। তো আমরা চাইবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেন পর্যাপ্ত শিক্ষক দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপযুক্ত পরিবেশ করে দেওয়া হয়। আর আরও একটা সমস্যা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে যে এখানে পর্যাপ্ত হল নাই। ছেলেদের জন্য মাত্র 2টা হল, মেয়েদের জন্য 1টা হল, আর 1টা হল এখনও কাজ সম্পূর্ণ হয় নাই। আমাদের স্যারের কাছে আকুল আবেদন থাকবে ওই হলটা খুব দ্রুত কাজ সম্পন্ন করতে হবে এবং 100% আবাসন নিশ্চিত করার জন্য অবশ্যই আরও বেশি হল নির্মাণ করতে হবে। জি, যেমনটা শুনছিলেন মূল যে আজকে থেকে যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে, সে কারণেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এই ক্যাম্পাসে আসছেন এবং তাদের যে হলে তারা কিন্তু উঠছেন এবং আগামী 29 সেপ্টেম্বর তাদের যে পাঠদান সেটি শুরু হবে। তবে নতুন ভিসি যেহেতু পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত ফলিত গণিত বিভাগের যে অধ্যাপক ডক্টর শওকত আলী, তিনি কিন্তু এখানে নতুন উপাচার্য হিসাবে তিনি গত 18 সেপ্টেম্বর তিনি নিয়োগ পেয়েছেন। এরপরে আমরা দেখেছি যে সেখানে 17টি প্রশাসনিক পদে কিন্তু বিভিন্ন পদে কিন্তু সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। এখানে প্রক্টর পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে আসলে বিশেষ করে জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই অনেকে কিন্তু সেখানে প্রশাসনিক কর্মকর্তা তারা কিন্তু পদত্যাগ করে এখান থেকে চলে যায়। এরপরে কিন্তু আসলে অনেকগুলো পদ শূন্য হয়ে পড়ে। এরপরে আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি যোগদানের পরেই কিন্তু সেখানে প্রক্টর থেকে শুরু করে সহকারী প্রক্টর এবং অন্যান্য যে প্রশাসনিক যে দায়িত্বরত যে কর্মকর্তা যে পদগুলো শূন্য ছিল সেখানে কিন্তু আসলে 17 জনকে ইতিমধ্যে
ইতিমধ্যে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীদের যেটি দাবি যে আগামীর এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেহেতু আবু সাঈদ বৈষম্যের বিরুদ্ধে তার যে বুক পেতিয়ে দেওয়া এবং এই যে রাজপথে তার যে রক্তে রঞ্জিত, তারপরে যে এই যে বাংলাদেশের নতুন বাংলাদেশ পেল বাঙালি, সেই বাঙালি যেন তার যে আবু সাঈদ তার আত্মত্যাগ যেন ধরে রাখতে পারে এবং আবু সাঈদ যে যাকে এই আবু সাঈদকে যারা আসলে নির্মমভাবে হত্যা করলো তাদের বিচার যেন এই বাংলার মানুষ দেখতে পায়, শিক্ষার্থীরা কিন্তু সেটি দাবি করছেন। তবে সব মিলে যদি বলি যে উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসছেন এবং হলে কিন্তু তাদের উঠতে দেখেছি, যেহেতু আগামী 29 তারিখে তাদের ক্লাস শুরু হবে, সে কারণে কিন্তু তারাও আসলে অনেকটাই উজ্জীব এবং নতুন যে উপাচার্য তার কাছে কিন্তু পাঠদানের এবং নিরিবিলি একটা পরিবেশ, কিন্তু শান্ত পরিবেশ কিন্তু বিশ্ববিদ্যালয় চাচ্ছে এমনটাই কিন্তু দাবি করছেন শিক্ষার্থীরা। এই ছিল মুন রংপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকের যে হলে শিক্ষার্থীদের ওটা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন। গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। সকালে শ্রীপুর উপজেলার 2 নম্বর সিএনবি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানিয়েছেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুব দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে নেতা কর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।